ঢাকায় এসেছে মেট্রো রেলের প্রথম সেটের ছয়টি কোচ, যেটি থেকে নামিয়ে এরই মধ্যে দুটি কোচ বসানো হয়েছে রেলওয়ে ট্র্যাকে। চলছে পরীক্ষা নিরীক্ষা। জাপান থেকে সমুদ্রপথে রওনা দিয়েছে আরেকটি চালান। সব মিলিয়ে বাস্তবে রূপ নিতে যাচ্ছে স্বপ্নের মেট্রো রেল। কর্তৃপক্ষ বলছে দ্রুতই পরীক্ষামূলকভাবে কাজ শুরু হবে রেল লাইন স্থাপনের। আরো জানাচ্ছেন রাজু হামিদ। শঙ্কা ছিল করোনা পরিস্থিতির কারণে থমকে যাবে স্বপ্নের মেট্রো রেলের কাজ, কিন্তু প্রাথমিক ধাক্কা কাটিয়ে এখন দিন রাত চলছে প্রকল্পের কাজ। কর্তৃপক্ষ বলছে ইতিমধ্যে এই প্রকল্পের নির্মাণ কাজে 61%-এরও বেশি শেষ হয়েছে। প্রকল্পের সবশেষ সংযোজন মেট্রো রেলের কোচ। সকালে তুরাগ নদীর জেটি থেকে দুটি কোচ নামিয়ে নেওয়া হয়েছে উত্তরায় মেট্রো রেলের ডিপোতে, বসানো হয়েছে রেলওয়ে ট্র্যাঙ্কে। প্রথম উড়াল মেট্রো রেলের জন্য 6 কোচ বিশিষ্ট 24 সেট মেট্রো ট্রেন আনা হবে, যাতে মোট কোচের সংখ্যা 144টি। দ্বিতীয় মেট্রো ট্রেন সেটের জাহাজীকরণ জাপানের কোবে সমুদ্র বন্দরে গতকাল সম্পন্ন হয়েছে। 16 জুনের মধ্যে আশা করছি ডিপোতে পৌঁছবে। তৃতীয় চতুর্থ মেট্রো সেট 11 জুন 2021 এবং 13 আগস্ট 2021 তারিখের মধ্যে মংলা বন্দর হয়ে উত্তরাস্থ ডিপোতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। শীততাপ নিয়ন্ত্রিত এসব বগির দুই পাশে রয়েছে 4টি করে দরজা। প্রতিটি ট্রেনে যাত্রী ধারণ ক্ষমতা হবে 1,738 জন। ভাড়া পরিশোধের জন্য থাকবে স্মার্ট কার্ড টিকিটিং ব্যবস্থা। কর্তৃপক্ষ জানিয়েছে বগি ছাড়াও ইতিমধ্যে ইতালি থেকে ইলেকট্রনিক ট্র্যাক্টর আনা হয়েছে, যার মাধ্যমে পরীক্ষামূলকভাবে রেল লাইন স্থাপনের কাজ শুরু হবে শিগগিরই। রাজু হামিদ, নাগরিক, ঢাকা।